এবার দুর্নীতিতে নাম জড়ালো জয়েন্ট বিডিওর বিরুদ্ধে। অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ, ঘটনায় চাঞ্চল্য মিনাখা এলাকায়। এবার দুর্নীতিতে নাম জড়ালো জয়েন্ট বিডিওর। জয়েন্ট বিডিওর বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। বিডিও অফিসের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান ভিআরপি কর্মীরা। বিডিও অফিসের গেটের সামনে গেট আটকে দিনভর বিক্ষোভ দেখাতে থাকেন শতাধিক ভিআরপি কর্মী। বিক্ষোভকারী ভিআরপি কর্মীদের অভিযোগ, তাদের যে দৈনিক পারিশ্রমিকের টাকা, সেই টাকা হাতানো হয়েছে, তাদের কাজকর্মের টাকা হাতিয়ে নিয়েছেন খোদ জয়েন্ট বিডিও, এমনই অভিযোগ তুলেছেন তারা। মিনাখা ব্লকের বিভিন্ন জায়গায় পতঙ্গবাহিত যে সমস্ত অসুখ হয়, সেই সমস্ত অসুখ প্রতিরোধের কাজকর্ম করেন তারা। সেই প্রতিবাদ করতেই সারাদিন বিডিও অফিস চত্বরে বিক্ষোভ দেখান ভিআরপি কর্মীরা। এমনকি বিডিও ও জয়েন্ট বিডিও অফিসে থাকাকালীনই অফিসের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। জানা গেছে, যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই জয়েন্ট বিডিও সুবীর কুমার রায়। তিনি বলেন, বিষয়টি নিয়ে যা বলার বিডিও সাহেব বলবেন। অপরদিকে বিষয়টি নিয়ে মিনাখার সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সেলিম হাবিব সর্দার বলেন, এ বিষয়ে বলার অথরাইজ পারসন জেলা শাসক, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। এ বিষয়ে কোনো কিছু বলার অথরাইজড পারসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি এ বিষয়ে কোনো কিছু মন্তব্য করব না। আপনার ব্লকের সামনেই বিক্ষোভ, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। যদিও বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাদের টাকা ফেরত দিতে হবে, আর তা না হলে আগামী দিনে বৃহত্তর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিডিও অফিস চত্বরে। বিআরপির কাজটা করে মেয়েরা গ্রামে গ্রামে ঘুরে প্রতিটা মানুষ মানে রাস্তাঘাটে দেখতে পাবেন আমাদের মেয়েরা, হয় ওই গ্রামে নয় ও গ্রামে, যাই হোক সাথে দেখা হবে। সেই এত কষ্ট করে আমরা 9 মাস অনিয়ম পাইনি, তার মধ্যে আমাদের জেলা থেকে 50 দিনের টাকা ছাড়া হয়েছিল, সেই টাকা জয়েন্ট বিডিও সাহেব কেটে আমাদের কোনো মেয়েদের দিয়েছে 3,200 টাকা, কোনো মেয়েদের দিয়েছে 4,200 টাকা, কোনো মেয়েদের আবার 5,000 টাকা, আবার একটু ভালো সম্পর্ক যাদের সাথে ওনারা আছেন তাদের দিয়েছেন আর 9,000 টাকা বা 10,000 টাকা। আমরা চাইছি আমাদের যে টাকাটা আমাদের ফেরত দিক, কারণ ওটা আমাদের কষ্টের টাকা। আমরা রোজ জল বৃষ্টিতে পুড়ে আমাদের একদিনও কোনো দিন আমাদের মানে ছুটি নেই। আমরা এই যে পুজো কাটালাম, না পুজোর অষ্টমী, না কোনো পুজোর নবমী, না মুসলিম ভাইদের ঈদ, না কোনো কিছু, আমাদের ছুটি নেই। আমাদের এইগুলো কেন কাটা হলো এইটা জয়েন্ট বিডিও সাহেব জবাব দিন। আমাদের বিডিও সাহেব আজকের একটু আগে জয়েন্ট বিডিও এবং জয়েন্ট বিডিও স্যার ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম আমাদের 4 জন প্রতিনিধি নিয়ে। তো উনি ওনারা দুজনে মৌখিকভাবে আমাদের আশ্বস্ত করেছেন আমাদের যে দাবিগুলো ছিল। তো আপাতত আমরা আমাদের আন্দোলন আজকের মতো স্থগিত রাখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মিনাখা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।